স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী দুর্গাপুরের অপহৃত স্কুল ছাত্রীকে ফেনী থেকে উদ্ধার, গ্রেপ্তার দুই। প্রতি লিটারে 14 টাকা কমলো সোয়াবিন তেলের দাম। রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলাকারী সেই ভান্ডার রক্ষকের জামিন নামঞ্জুর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলামের উপর হামলার মামলায় অন্যতম আসামি বিএমডি এর ভান্ডার রক্ষক মোহাম্মদ জীবনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ কে এম ফজলুল হক জামিন আবেদন নামঞ্জুর করেন। তবে এ সময় মামলার 7 নম্বর আসামি গাড়ি চালক আব্দুস সবুরের জামিন মঞ্জুর করেছে আদালত। আসামিরা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। 18 সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে ঘটনার 13 দিন পর জড়িতদের মধ্যে অন্যতম আসামি বিএমডি এর ভান্ডার রক্ষক মোহাম্মদ জীবন ও গাড়ি চালক আব্দুল সবুরকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ। পরের দিন সকালে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এ হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। তখন আসামিদের পক্ষ থেকে মামলাটিকে মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয়। গত 5 সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলাম। রাজশাহী র্যাবের একটি দল দুর্গাপুর উপজেলা হতে অপহৃত এক স্কুল ছাত্রীকে ফেনীর ছাগলনাইয়া থেকে উদ্ধার করেছে। এ সময় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হল মাহফুজ ওরফে অভি এবং মহসিনা বেগম। র্যাব জানায়, সদর কোম্পানি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে রাজশাহী জেলার দুর্গাপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার 1 নং আসামি মাহফুজ ওরফে অভি ও 2 নং আসামি বিয়ানুস আলী, 3 নং আসামি মহসিনা বেগম মামলার ভিকটিম স্কুল ছাত্রী ইফাত আরা তিন্নিকে অপহরণ করে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন বাংলা বাজারস্থ স্থানে অবস্থান করছিল। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব 5-এর সদর কোম্পানির একটি দল গতকাল সেখানে অভিযান পরিচালনা করে অপহরণ মামলার এজাহার নামীয় আসামি মাহফুজ ওরফে অভি ও মহসিনা বেগমকে গ্রেপ্তার করে। তাদের নিকট হতে মামলার ভিকটিম স্কুল ছাত্রী ইফাত আরা তিন্নিকে উদ্ধার করা হয়। আজ মহানবমী। সকাল থেকে নানা আয়োজনে রাজশাহীর বিভিন্ন মণ্ডপে পালিত হয়েছে মহানবমীর আনুষ্ঠানিকতা। পুরোহিতদের মতে, মহানবমীতে ভক্তদের দেয়া ষোড়শ উপাচারের সঙ্গে 108টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। এছাড়া নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে মহানবমীর বিহিত পূজা হয় আজ। জানা যায়, মহানবমীর দিনে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আহুতি দেওয়া হবে। 108টি বেলপাতা, আম, কাঠ, ঘি দিয়ে এই যজ্ঞ করা হয়। সনাতনী শাস্ত্র অনুযায়ী আরও জানা যায়, এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় গজচরে মত্তলোকে এসেছেন। এতে প্রাকৃতিক বিপর্যয়, ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে স্বর্গে বিদায় নেবেন দোলায় চড়ে, যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। বুধবার সকাল 9টায় দশমীর পূজা শুরু হবে, পুষ্পাঞ্জলি, সিঁদুর খেলা এবং তারপরে হবে দর্পণ ও বিসর্জন। আমরা একটা সার্কেলের মধ্যে 10টা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করেছি, যাতে করে কেউ যেন নদীর মাঝখানে না যায় এবং যে পূজাকালীন সময় কেউ যেন অতি উৎসাহী হয়ে নৌকাতে যেন ভ্রমণে না যায়। কারণ একটা যেহেতু পঞ্চগড়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের রাজশাহীতে যেন এরকম দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা সচেষ্ট রয়েছি। সোয়াবিন তেলের নতুন দাম আজ থেকে কার্যকর হচ্ছে। বোতলজাত সোয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা কমেছে। এতে 1 লিটার সোয়াবিন তেলের দাম দাঁড়াবে 178 টাকা, বর্তমানে যা বিক্রি হচ্ছে 192 টাকায়। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 5 লিটার বোতলজাত সোয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে 880 টাকা, আর খোলা সোয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটারে 158 টাকা। এই হিসাবে খোলা সোয়াবিনের দাম কমেছে 17 টাকা, আর বোতলজাত 5 লিটার তেল লিটার প্রতি কমেছে
এর আগে গত 23 আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে 7 টাকা বাড়িয়ে 192 টাকা নির্ধারণ করা হয় আর 5 লিটার বোতলজাত তেলের দাম 945 টাকা করা হয় খোলা 1 লিটার সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয় 175 টাকা এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ধরা হয়েছিল 145 টাকা গত সপ্তাহে পাম তেলের দাম 12 টাকা কমিয়ে 133 টাকা নির্ধারণ করা হয় পূজা অর্চনা অঞ্জলি ভোগরাগের মধ্য দিয়ে নাটোরে হিন্দু সম্প্রদায়ের চতুর্থ দিনের শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজা হয়েছে মঙ্গলবার সকালে ভক্তবৃন্দ মন্দিরগুলোর প্রাঙ্গণে সমবেত হতে থাকে পুরোহিতের মন্ত্রোচ্চারণ শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যের মধ্য দিয়ে মহানবমী পূজা অঞ্জলি ও ভোগরাতি সম্পন্ন হয় মহানবমী পূজায় ভক্তারা অঞ্জলি দিয়ে মায়ের কাছে নিজের পরিবারের দেশবাসীর সর্বোপরি বিশ্বের সবার জন্য মঙ্গল প্রার্থনা করেন হিন্দু সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতা সবাই আগ্রহ ভরে অপেক্ষা করে থাকে শারদীয় দুর্গোৎসবের জন্য এ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরাও পূজায় আনন্দ উপভোগ করে পরিবারের সকল সদস্য একত্রিত হয়ে পূজা অর্চনা ও বেড়ানোর মধ্য দিয়ে তারা সময় অতিবাহিত করে ঢাকা থেকে আগত এক দর্শনার্থী জানান এ প্রথম ঢাকার বাইরে তারা পূজা দেখা তিনি নাটোরে এসে দেখলেন এখানকার প্রতিমা সাজসজ্জা সবই বেশ সুন্দর দেখার মতো মন্দিরের পুরোহিত জানান ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয় এরপর সপ্তমী অষ্টমী নবমী দশমী ও সিঁদুর খেলার মাধ্যমে এই পূজার সমাপ্তি ঘটে দেবীর কাছে প্রার্থনা যেন নির্বিঘ্নে পূজার সমাপ্তি ঘটে এদিকে পূজায় সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস আদালতে মাত্র একদিনের ছুটি থাকায় হিন্দু সম্প্রদায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ দুর্গোৎসবে অংশ নিতে পারে না তাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর জেলা শাখার পক্ষ থেকে সহসভাপতি নগেন্দ্র চন্দ্র রায় সরকারের কাছে তিন দিনের ছুটি প্রদানের ঘোষণা দেওয়ার দাবি জানান রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেছেন চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতার মঙ্গলবার তিনি জেলার বাগমারা উপজেলার তাহিরপুর পৌরসভা ঝিকরা হামিরকুচা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেন এ সময় তিনি বলেন বিগত সময়ে রাজশাহী জেলা পরিষদে সম্মানিত মেয়র চেয়ারম্যান কাউন্সিলর এবং মেম্বারদের মূল্যায়ন করা হয়নি পরিষদের অনেক কিছুই গোপন রেখে উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত করা হয়েছে তিনি বলেন এবার আপনাদের মূল্যবান ভোট পেয়ে নির্বাচিত হতে পারলে আপনাদের সার্বিক মূল্যায়ন করা সহ সম্মানিত করা হবে তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন প্রত্যেকটি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দায়িত্ব রয়েছে নির্বাচিত হতে পারলে সেই দায়িত্বের সঙ্গী হতে আপনাদের পাশে থাকতে চায় এ সময় প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ সহ কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ